আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কোভিড পরিস্থিতির পর পুনরায় জেলা স্তরে পর্যালোচনা বৈঠক শুরু। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্মিলিত প্রচেষ্টায় ক্যান্সার প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগামী 11 ফেব্রুয়ারি থেকে আগরতলা শিয়ালদহ আগরতলা হাওড়া কিষাণ স্পেশাল রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চৌরি চৌরা শতবর্ষ উদযাপনের সূচনা করলেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জানিয়েছেন, কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন জেলা স্তরে পর্যালোচনা বৈঠক করা যায়নি। এখন থেকে সমস্ত জেলাতেই সরকারি কাজকর্মের নিয়মিত পর্যালোচনা বৈঠক হবে। মুখ্যমন্ত্রী জানান, বৈঠকগুলিতে রাজ্যের বিভিন্ন জেলার দপ্তরগুলি কিভাবে কাজ করছে সেই বিষয়গুলি খতিয়ে দেখা হবে। তাছাড়াও স্থানীয় আধিকারিকদের নিয়ে পৃথকভাবে বৈঠক করা হচ্ছে। মূলত ছোট ছোট বিষয়গুলি নিয়ে এসব পর্যালোচনা বৈঠক আলোচনা হলে বিভিন্ন সমস্যার সমাধান হয় এবং রাজ্যের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হয়। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে আজ বিকেলে খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে প্রথম পর্যায়ে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ ও বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া, জেলা শাসক স্মিতা মল এমএস সহ জেলার বিধায়ক এবং বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য সরকারের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে নিয়ে ধলাই জেলার জেলাশাসকের দপ্তরে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আজ আলোচনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে মানুষের কাছে পৌঁছয় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। আমবাসায় ধলাই জেলাশাসকের দপ্তরে জেলার পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। রাজ্য প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত ছিলেন। আজ 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে বিষয়ে একটি বার্তা দিয়েছেন। তিনি ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সম্প্রদায়ের উপর এই রোগের প্রভাব হ্রাস করার সমষ্টিগত প্রয়াস গ্রহণ করার আহ্বান জানান। সারাদেশের সঙ্গে রাজ্য নানা সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল এবং ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে আজ সকালে আগরতলার বিবেকানন্দ ময়দান থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা ক্যান্সার হাসপাতালে যায়। শোভাযাত্রার আগে ক্যান্সার হাসপাতালের সুপার ডক্টর গৌতম মজুমদার সাংবাদিকদের জানান, এবছর বিশ্ব ক্যান্সার দিবসের ভাবনা হচ্ছে আই এম অ্যান্ড আই উইল, অর্থাৎ নিজেদের সতর্ক করা, রোগ দ্রুত শনাক্ত করা এবং রোগের চিকিৎসা করা। এবছর সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে সচেতনতার উপর এবং অগ্রিম রোগ শনাক্তকরণের উপর। শোভাযাত্রার শেষে ক্যান্সার হাসপাতালে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 21 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পরে ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। শোভাযাত্রায় ত্রিপুরা প্যারামেডিক্যাল সায়েন্সেস, ত্রিপুরা ফিজিওথেরাপি সংস্থা, জাতীয় স্বাস্থ্য এম রাজ্য শাখা এবং ক্যান্সার হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অংশ নেন। উত্তর পূর্বাঞ্চলের কৃষক এবং পণ্য সামগ্রী পরিবাহকের সুবিধার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগামী 11 ফেব্রুয়ারি থেকে আগরতলা থেকে শিয়ালদহ এবং হাওড়া পর্যন্ত কিষাণ স্পেশাল রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কিষাণ স্পেশাল রেল নম্বর 00323 আগরতলা থেকে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবারের সন্ধ্যে 7:15 যাত্রা শুরু করবে এবং যাত্রার তৃতীয় দিনে বেলা 1টায় শিয়ালদহ পৌঁছবে। এই ট্রেনটি ধর্মনগর, বদরপুর, লামডিং, গুয়াহাটি, কামাখ্যা, গোয়ালপাড়া, নিউ বঙ্গাইগাঁও, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, খালতিপুর, বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে লোডিং এবং আনলোডিং এর জন্য স্টপেজ থাকবে। এখানে উল্লেখযোগ্য, 2020-21 বছরের কেন্দ্রীয় বাজেট অনুসারে ভারতীয় রেলওয়ে দুগ্ধজাত দ্রব্য, মাছ, মাংস এবং কৃষিজাত সামগ্রী পরিবহনের সুবিধার জন্য কিষাণ রেল চালানো শুরু করে। ভারত সরকারের অনুদান পুষ্ট প্রকল্প মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অব হর্টিকালচার, সংক্ষেপে এমআইডিএইচ এর সুফল পাচ্ছেন ঊনকোটি জেলার সদর কুইলা শহরের গ্রামীণ কৃষকরাও। এই প্রকল্পের কানে প্রতি 3,200 টাকা সহায়তা পেয়ে থাকেন কৃষকরা। কুইলা শহরের জলাই গ্রামের কৃষক মিন্টুলাল মাহিষ্য দাস এই প্রকল্পে সহায়তা পেয়ে বাঁধাকপি এবং এলাকার প্রবীণ কৃষিজীবী হরি রবি দাস নিজের জমিতে হলুদ চাষ করছেন। তারা জানালেন, কৃষি কাজ করি, আমি হলুদ চাষ করি, অন্যান্য কৃষি চাষ করি, এটা দিয়ে আমার জীবিকা হয়। ভারত সরকারের সরকার থেকে আমার হলুদ চারা কেনার পয়সা দিয়েছে 3,200 টাকা করি খেতে লাগিয়া দিছে। 3,200 টাকা করে পাইয়া আমরা হলুদ চাষ করি, আর করা লাগে সার কিনছে, ওষুধ কিনছি, সব খেতে লাগাইছি, হলুদ কোনো বার হয়েছে বেশি আছে। সেবাই দিয়ে থেকে 3,200 টাকা পাইয়া আমি খুবই সুবিধা হয়েছে। এটা দিয়ে খেত করতে আসি, তখন তো সব হলুদ পাকি গেছি, গিয়া বাজারে নিয়ে বেশি আমি 40 টাকা কেজি। আর সরকার প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে আসি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, চৌরিচৌরার ঘটনা ব্রিটিশ শাসনকালে পুলিশ চৌকিতে অগ্নিসংযোগের কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের সম্মিলিত বহিঃপ্রকাশ। তিনি বলেন, চৌরিচৌরার শহীদরা ইতিহাসে যথোপযুক্ত স্থান না পেলেও তাদের আত্মবলিদান অমর হয়ে থাকবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের মাটিতে শহীদদের রক্ত মিশে রয়েছে এবং তা আমাদের সবসময় প্রেরণা যোগাবে। উত্তরপ্রদেশের গোরখপুরে চৌরিচৌরা শতবর্ষ উদযাপনের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্বাধীনতার 75 বছর পূর্ণ করতে চলেছি এবং এটি আমাদের মহান সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী উপলক্ষে একটি ডাক টিকিটও প্রকাশ করেন। তিনি এই উৎসব আয়োজনের জন্য উত্তরপ্রদেশ সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, বর্ষব্যাপী অনুষ্ঠানে স্থানীয় কলা সংস্কৃতি এবং আত্মনির্ভর হয়ে ওঠার মতো পদক্ষেপ আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ। তিনি বলেন, ভারতীয়দের একতার ফলেই দাসত্বের শৃঙ্খল মুক্ত হয়ে ভারত এখন বিশ্বে এক মহাশক্তিতে পরিণত হয়েছে। এই একতাই আত্মনির্ভর ভারতের মূল ভিত্তি। তিনি বলেন, ভারত এখন বিশ্বের অন্যান্য দেশগুলিতে কোভিড টিকা পাঠাচ্ছে, দেশে বৃহৎ টিকাকরণ অভিযান চলছে। কোভিড মহামারীকালে ভারত 150েরও বেশি দেশে ঔষধ ও অন্যান্য সামগ্রী পাঠিয়েছে। তিনি বলেন, মহামারীকালে এইসব পদক্ষেপ আমাদের স্বাধীনতা সংগ্রামীদের আত্মাকে গর্বিত করছে। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই ধারণা করেছিলেন মহামারীকালে লোকসান ক্ষতিপূরণের জন্য এবারের বাজেটে জনগণের ওপর করের বোঝা চাপানো হতে পারে, কিন্তু এবারের বাজেটে কোন নতুন করের প্রস্তাব নেই। তিনি বলেন, মহামারীকালে বিভিন্ন চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের দেশে কৃষিক্ষেত্র এবং কৃষকদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী বলেন, কৃষক কল্যাণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তরপ্রদেশ সরকার স্বাধীনতা সংগ্রামীদের বিষয়ে অবগত করানোর জন্য চৌরিচৌরা100.com নামে একটি ওয়েবসাইটের সূচনা করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠ্যক্রমে চৌরিচৌরার ঐতিহাসিক ঘটনা সামিল করার আদেশ দিয়েছেন। দেশে আজ দুপুর পর্যন্ত 43,93,000 বেশি কোভিড টিকাকরণ হয়েছে। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, প্রথম 40,00,000 মানুষকে 18 দিনে টিকা দেওয়া সম্ভব হয়েছে। তিনি জানান, টিকা গ্রহণ করার পর 97% মানুষই সন্তুষ্ট। তিনি আরও জানান, কোভিড থেকে সুস্থতার হার বর্তমানে 97%-এরও বেশি, দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর হার কমেছে। ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের মহাসচিব ডক্টর বলরাম ভার্গব বলেছেন, রোগ সংক্রমণের হার কমলেও মাস্ক ব্যবহার, সুরক্ষিত দূরত্ব বজায় রাখা এবং হাত ধোয়ার মতো বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের দিকপাল পণ্ডিত ভীমসেন যোশীর আজ জন্মদিন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সংস্কৃতি ও সঙ্গীতের অঙ্গনে ভীমসেন যোশীর মহত্বপূর্ণ অবদান চিরস্মরণীয়। তিনি বলেন, এই বছরটি তাঁর জন্মশতবর্ষের সূচনা হিসেবে গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ রাজভবনে রাজ্যপাল রমেশ বৈশের সঙ্গে সাক্ষাৎ করেন। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। পিত্রা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের আজ এনএসএস ইউনিটের 7-দিনব্যাপী শিবিরের সূচনা করেন গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী। উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা। সূচনা অনুষ্ঠানে আজ রক্তদান শিবির হয়। বিদ্যালয়ের প্রাক্তনীদের উদ্যোগে এবং এনএসএস ইউনিটের ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরে 34 জন রক্তদান করেন। উল্লেখ্য, বিদ্যালয়ের বাইরেও এর আগে পিতা এনএসএস ইউনিট রক্তদান শিবিরের আয়োজন করেছিল। 2015 সালে রক্তদানের ক্ষেত্রে বিদ্যালয় বিশেষ শংসাপত্র অর্জন করে। প্রোগ্রাম অফিসার ড শঙ্কু মহারাজ আচার্য তার ভাষণে 7 দিনের শিবিরের অনুষ্ঠানসূচি তুলে ধরেন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার আচার্য। বেকার দিব্যাঙ্গদের স্বনির্ভর করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির পক্ষ থেকে আজ রাজস্ব ও মৎস্যমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে অনুরোধ জানানো হয়েছে। ব্লাইন্ড কমিটির এক প্রতিনিধি দল আজ রাজস্ব ও মৎস্যমন্ত্রী শ্রী দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করে 3 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। সিপাহীজলা জেলার কলমচৌড়ার ভেলুয়াচর এলাকার জনৈক দীপঙ্কর দাসের বাড়িতে গোপন সূত্রে তল্লাশি চালিয়ে 29 কেজি শুকনো গাঁজা এবং 10 কেজি গাঁজার গুঁড়ো আটক করা হয়েছে। বাড়ির মালিক পলাতক। রাজ্যসভায় আজ রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদসূচক প্রস্তাব নিয়ে আলোচনা হয়। আলোচনার সময় বিরোধী দলগুলি কৃষি আইন প্রত্যাহারের দাবি তোলে এবং সরকারকে সংশোধিত কৃষি আইনের খসড়া সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেয়। আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, সরকার কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এনডিএ সরকার এক বছরে এই খাতে 2,60,000 কোটি টাকারও বেশি কৃষকদের দিয়েছে, যেখানে ইউপিএ সরকারের আমলে মাত্র 92,000 কোটি টাকার মতো দেওয়া হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী জেডিএস সাংসদ এইচডি দেবেগৌড়া কৃষকদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন এবং কিছু সমাজবিরোধী তাদের বিক্ষোভ আন্দোলনকে কালিমালিপ্ত করেছে বলে উল্লেখ করেন। অন্যান্য সাংসদরাও আজ আলোচনায় অংশ নেন। এদিকে লোকসভাতেও সভার কাজ শুরু হলে বিরোধীরা কৃষি আইন বাতিলের দাবিতে শোরগোল করতে থাকলে 5টা পর্যন্ত সভার কাজ মুলতবি ঘোষণা করা হয়। পুনরায় সভার কাজ শুরু হলে শোরগোলের কারণে প্রথমে 6টা পর্যন্ত এবং তারপর 7টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। পরে 7টায় আবার সভার কাজ শুরু হলে রাত 8:30 পর্যন্ত সভার কাজ মুলতবি রাখা হয়। খেলার খবর। ত্রিপুরা যুবাসন স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে 3 দিনব্যাপী জাজু রেফারিদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজ শুরু হয়েছে। এনএসআরসিসির স্পোর্টস কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিম জেলা জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব অনুষ্ঠানের উদ্বোধন করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যোগাসনের প্রসারে এই সংস্থা যে উদ্যোগ নিয়েছে তা তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে হবে, সেই সাথে রেফারি ও জাজদের নিরপেক্ষ ভূমিকা নিতে হবে। 3 দিনের এই কর্মসূচিতে রাজ্যের 8টি জেলা থেকে 71 জন অংশ নিয়েছেন। আবহাওয়া।
আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 10.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কোভিড পরিস্থিতির পর পুনরায় জেলা স্তরে পর্যালোচনা বৈঠক শুরু। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্মিলিত প্রচেষ্টায় ক্যান্সার প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আগামী 11 ফেব্রুয়ারি থেকে আগরতলা শিয়ালদহ আগরতলা হাওড়া কিষাণ স্টেশন রেল চালাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চৌরিচৌরা শতবর্ষ উদযাপনের সূচনা করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।